আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিবার মতোই সাথে আছে আমি রিজু অনুনাদিব। প্রবাসীদেরকে কুয়েত আসার ব্যাপারে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বিষয়ক উপপরিচালক আল ফাদাগি অন্য দেশের পরিবর্তে কুয়েতে প্রবাসীদের জন্য 14 দিনের স্বাস্থ্য কোয়ারেন্টাইনের প্রস্তাব জমা দিয়েছেন। আলহামদুলিল্লাহ অবশেষে কুয়েত আসার প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর বিষয়ক উপপরিচালক ইঞ্জিনিয়ার বিভাগের পরিচালক এবং কুয়েত বিমানবন্দরের বাণিজ্যিক পুনর্নির্মাণের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ আল ফাদাগি বলেছেন যে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত সমস্ত বিমান সংস্থাগুলিকে আগে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 34টি নিষিদ্ধ দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া বর্তমান যেসব দেশগুলিতে কুয়েতে আসা নিষিদ্ধ আছে সেসব দেশে যারা তৃতীয় দেশ হয়ে কুয়েতে আসার চেষ্টা করতেছেন বা আসার জন্য বিভিন্ন দেশে অপেক্ষা করতেছেন অবশ্যই তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইন এবং সার্টিফিকেট নিয়ে কুয়েত প্রবেশ করতে হবে। যে প্রস্তাবটি তিনি জমা দিয়েছেন শেষ যদি এটা পাশ হয় খুব সহসায় প্রবাসীরা সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ অবশেষে একটি ভালো রাস্তা বের হলো। এখন অপেক্ষার পালা, এটা পাশ হওয়া মাত্রই প্রবাসীদেরকে কুয়েত আসার সুযোগ দেওয়া হবে। আপনারা জানেন যে দীর্ঘদিন বা দীর্ঘ পরিক্রমায় কুয়েত প্রবাসীরা যারা ছুটিতে গিয়ে আটকা পড়ে আছে তারা কুয়েত প্রবেশ করতে পারতেছে না বিভিন্ন কারণে বা কুয়েতে নিষেধাজ্ঞার কারণে। এছাড়া তৃতীয় দেশ থেকে আসার যে রাস্তাগুলি দেওয়া হয়েছে সেগুলি খুব একটা বাংলাদেশিরা ব্যবহার করতে পারতেছে না, কারণ বাংলাদেশের অন্য দেশগুলিতে সেরকম ভিসা প্রসেসিং খুবই কষ্টকর এবং অনেক দেশই সে ধরনের ভিসা সুযোগ দিচ্ছে না। অন্য দেশিরা সচরাচর আসলেও বাংলাদেশিরা আসতে পারছে না। অবশেষে 14 দিনের এই প্রস্তাবটি যদি পাশ হয় তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশিরাও কুয়েত প্রবেশ করতে পারবে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সুস্থ থাকুন স্বাভাবিক পরিক্রমার জন্য এবং সচেতন থাকুন স্বাস্থ্য নির্দেশনাগুলি থেকে।